নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকের পর্বে আমি আজকে বলবো যে নবরাত্রিতে মাকে 9 দিনে কী কী ভোগ দেওয়া হয়। এই 9 দিনে মায়ের প্রত্যেক দিন 9টা রূপের পুজো করা হয় এবং প্রত্যেক দিন এই 9টা রূপের পূজার সঙ্গে ভোগও কিন্তু আলাদা আলাদা হয়। মা দুর্গা হলেন ভগবতী। মা দুর্গা হলেন আমাদের ঘরের মা। মাকে আমরা পূজা করি সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য এবং আগামী দিনে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারি নিজের লক্ষ্যে, তার জন্য তার আশীর্বাদ আমরা প্রার্থনা করি। নবরাত্রিতে অনেকেই আছেন, বহু ভক্তরা আছেন যারা মা দুর্গার পুজো করেন এবং উপবাস রাখেন। অনেকে 9 দিন পালন করেন, আর যারা 9 দিন পারেন না তারা যে কোনো একদিন করেন, বা অনেকে আছে 3 দিন করেন। আজকে আমি আপনাদের বলবো কোন দিনে কোন ভোগ দিলে মা দুর্গা সন্তুষ্ট হবেন এবং আপনারা মা দুর্গার আশীর্বাদ পাবেন। প্রথম দিন মা শৈলপুত্রী রূপে পূজিত হন। তো এই শৈলপুত্রীর যেদিন পুজো হয় প্রথম দিন, এই দিন মাকে গরুর ঘি নিবেদন করা হয়। বলা হয় যে এই দিন গরুর ঘি দিলে পরে তাহলে সংসারে সবাই স্বাস্থ্য ভালো থাকে, রোগ ভোগ থেকে মুক্তি পায়। নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো হয়। মা এই রূপে ভগবান শিবের আরাধনা করেছিলেন। এই সময় তিনি কঠোর তপস্যাও করেছিলেন। এই সময় দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে পার্বতী রূপে গ্রহণ করেন। এই ব্রহ্মচারিণী রূপে মাকে যে ভোগ দেওয়া হয় সেটি হলো চিনি। পরিবারের সুখ শান্তি যাতে বজায় থাকে তার জন্য এই দিনে মাকে চিনি নিবেদন করা হয়। এই অবিবাহিত মেয়েরা এই মা ব্রহ্মচারিণীর পুজো করলে পরে, যাদের বিয়ে হচ্ছে না তারা কিন্তু বিবাহিত জীবন পেতে পারে। এরপর মায়ের যে তৃতীয় দিনের যে পুজো হয় সেটি হলো মা চন্দ্রঘণ্টা। এই দিনে মাকে দুধ বা দুধের তৈরি জিনিস দেওয়া হয়ে থাকে। এই মা চন্দ্রঘণ্টা রূপের পুজোতে দানের কিন্তু একটা আলাদা মহিমা আছে। এই দিনে আপনারা যে মানে পুজো দেবেন প্রসাদ, এই প্রসাদ কিন্তু সবার মধ্যে বিতরণ করে দিতে পারেন এবং আপনার সামর্থ্য মতো যে কোনো জিনিস আপনারা দান করতে পারেন। অন্তত একজনকেও যদি আপনারা দান করতে পারেন তা পুণ্যের বলে বিবেচিত হবে। মা চন্দ্রঘণ্টার পুজো করা হয় মানসিক শান্তি পাওয়ার জন্য এবং পরম সুখ পাওয়ার জন্য। এরপর মায়ের চতুর্থ রূপের যে পুজো হয় সেটা হলো দেবী কুষ্মাণ্ডা। মা দুর্গার বিশেষ রূপ হচ্ছে কুষ্মাণ্ডা। তো এই দিনে মাকে বিশেষ ভোগ হিসেবে নিবেদন করা হয় মালপোয়া। এই দিনে এই মালপোয়া ভোগ পুজো দেওয়ার পরে আপনি অভাবী বা দরিদ্র লোকেদের মধ্যে বিতরণ করে দিতে পারেন। মা কুষ্মাণ্ডার পুজো হয় আমাদের বুদ্ধির বিকাশের জন্য। এই দিনে আরও একটা প্রার্থনা করা হয় যাতে আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতে যেন নিজেকে সামলাতে পারি এবং কঠিন পরিস্থিতিতে যেন নিজে উত্তীর্ণ হতে পারি, তার জন্যই দেবী কুষ্মাণ্ডার পুজো করা হয়। পঞ্চম দিনে মা দুর্গার যে পুজো করা হয় সেটি হলো স্কন্দমাতা। এই রূপে মা কার্তিককে নিয়ে কোলে বসে আছেন, এই রূপেই মাকে দেখা যায়। এই দিনে মাকে কলার নৈবেদ্য দেওয়া হয় এবং এটি খুবই ভালো। এটা নিবেদন করলে পরিবারের সদস্যরা যে কোনো নিজের নিজের ক্ষেত্রে, তাদের কারোর চাকরি বা কারোর ব্যবসা বা পড়াশুনো যাতে অগ্রগতি হতে পারে, তার জন্য এই পুজো করা হয়। তারপর ষষ্ঠ দিনে মাকে যে পুজো করা হয় তা হলো মা কাত্যায়নী। এই ষষ্ঠ দিন থেকেই আমাদের প্রকৃত দুর্গাপুজো শুরু হয়ে যায়। এই ষষ্ঠ দিনে মা দুর্গার ভোগে মধু নিবেদন করা হয়। মাকে মধু নিবেদন করলে সৌন্দর্য বৃদ্ধি হয় এবং মা কাত্যায়নীও প্রসন্ন হন। সপ্তম দিনে অর্থাৎ সপ্তমী দিন পুজো হয় মা কালরাত্রির। এই দিনে মাকে গুড়ের নৈবেদ্য নিবেদন করা হয়ে থাকে এবং প্রসাদ হিসেবে সবার মধ্যে বিতরণ করে দেবেন। এ দিলে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং যে কোনো কষ্ট থেকে মা আমাদের রক্ষা করেন। অষ্টম দিন অর্থাৎ অষ্টমীর দিনকে পুজো করা হয় মা গৌরীর, মহাগৌরীর পুজো করা হয়।
বলা হয়ে থাকে যে এই দিনে মাকে নারকেল নিবেদন করা উচিত। এই দিনে আপনি যে কোনো ব্যক্তিকে নারকেল দান করতে পারেন। এটি অত্যন্ত শুভ এবং মা আমাদের সকল ইচ্ছে পূর্ণ করবেন, তাই মহাষ্টমীর দিনকে আপনারা নারকেল বিতরণ করুন। খুবই ভালো কাজ এবং পুণ্যের কাজ। মা মহাগৌরী তপস্যায় গৌর বর্ণ লাভ করেছিলেন। নবম দিনে অর্থাৎ নবমীর দিন পুজো হয় সিদ্ধিদাত্রী। এই সিদ্ধিদাত্রী পুজো হচ্ছে নবমীর দিন অর্থাৎ শেষ দিন, নবরাত্রির শেষ দিন। এই দিনে আপনারা মাকে ছোলা নিবেদন করতে পারেন। এই দিনে মা বালিকা রূপে বা কন্যা রূপে পূজিতা হয়ে থাকেন। এই দিনে মাকে মূলত পুজো করা হয় সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য এবং মায়ের আশীর্বাদে যেন আমরা পরিবার নিয়ে সবাই ভালো থাকি তার জন্য মাকে পূজা করা হয় এবং ছোলা নিবেদন করা হয়। এই দিনে যেহেতু মাকে কন্যা রূপে বা বালিকা রূপে পুজো করা হয়, তাই আপনারা যে কোনো বালিকাকে বা কন্যাকে আপনারা দান করতে পারেন, ভীষণই ভালো তাহলে হবে। কেন কি অষ্টমীর দিন আমরা জানি কুমারী পুজো হয়, সেদিনকেও আপনারা কিন্তু বালিকাদের মানে কন্যাদেরকে দান করতে পারেন, যে কোনো খাওয়াতে পারেন আপনারা বাড়িতে। এটা কিন্তু ভীষণই পুণ্যের কাজ এবং মা দুর্গাও কিন্তু অত্যন্ত খুশি হন তাতে। আপনারা যা পারবেন অন্তত একটি বাচ্চা হলেও আপনারা খাওয়াবেন। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে এই নবরাত্রিতে নটা দিন আপনারা কোন কোন ভোগ মাকে নিবেদন করবেন, কোন কোন ভোগ নিবেদন করলে মা সন্তুষ্ট হবেন। অনেকেই কিন্তু এই যে ভোগের যে ব্যাপারগুলো আছে, মানে অনেক রকম হয়তো দেবেন, ফল মিষ্টি নানান রকম দেবেন, কিন্তু বিশেষ বিশেষ যে ভোগ সেইগুলো কিন্তু সেই দিনেই দিতে হবে, যে দিনগুলো আমি বললাম একদম প্রথম থেকে নয়, মানে এক থেকে নয় পর্যন্ত নয় দিন। তো এই ভোগগুলো নিবেদন করুন এবং যারা জানেন না তাদের কাছে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন, অনেকেই তাহলে জানতে পারবেন, তাহলে মা দুর্গার আশীর্বাদ পাবেন আপনারা। আর কমেন্ট বক্সে অবশ্যই মা দুর্গা সহায় বলে লিখতে পারেন আপনারা, তাহলে মা দুর্গা আপনাদের সহায় থাকবেন এবং কুমারী মেয়েদেরকে যতটা পারবেন দান করবেন, খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে কোনো রকম কি বলবো দারিদ্রতা থাকবে না, কোনো ডিপ্রেশন থাকবে না। অনেকে আছেন খুব ডিপ্রেশনে ভোগেন, কিন্তু এই নবরাত্রি পালন করলে কিন্তু আলাদা একটা স্বস্তি আসে, আলাদা একটা ভালো লাগা আসে, আর সতেজ ভাব আসে, যেখানে মায়ের কৃপাটা একদম পুরো পরিপূর্ণভাবে পাওয়া যায় এই নবরাত্রি পালন করলে। তাই যারা পারবেন তারা অবশ্যই নবরাত্রি পালন করুন মায়ের কৃপা পেতে। তো এই আমাকে অবশ্যই জানাবেন কারা কারা নবরাত্রি করেন, তাহলে আমার ভালো লাগবে। আর ভিডিওটি শেয়ার করে দেবেন, নতুন যারা আমার বন্ধু আসছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো আপনাদের অনেকেরই খুবই পছন্দ হয়েছে, তারা আর যারা দেখেননি তারা দেখবেন আমার অন্যান্য ভিডিওগুলো এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, নবরাত্রি পালন আপনারা করতেই পারেন, যদি আপনারা এবছর না করে থাকেন পরের বছর থেকে শুরু করতে পারেন। নবরাত্রি পালন করলে আপনাদের মধ্যে সুখ সমৃদ্ধি বিরাজ করবে, ব্যবসা বাণিজ্য পড়াশুনো সমস্ত কিছু ভালো হবে, দুর্গতি নাশ হবে, নিজেদের মধ্যে সাহস বাড়বে, নিজেদের শত্রু নাশ হবে। আমরা নানান রকম সামাজিক পরিস্থিতিতে কিন্তু জর্জরিত থাকি, পারিবারিক পরিস্থিতিতে জর্জরিত থাকি, সেইগুলো সমস্ত কিছু দূর হয়ে যাবে মায়ের কৃপাতে। মায়ের কৃপা এমনই জিনিস, মায়ের কৃপা বর্ষণ শুরু হলে পরে কিন্তু আর কেউ খারাপ থাকবে না, প্রত্যেকে ভালো থাকবে। তাই আপনারা যারা পারবেন নবরাত্রি করুন, বা একদিন করুন বা তিন দিন করুন, যাই করুন করুন, ভালো থাকুন সবাই।